जिंदगी वृथा जाबे प्रेम प्रार्थना आकाश नीले तुमी जे निना लिखते पा तुम्हार अमर प्रेम। হ্যালো হোয়াটসঅ্যাপ, আই এম দ্য জাকির, আপনারা দেখছেন কালোমাতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিছু গুরুত্বপূর্ণ কিছু কবিতা। আমাদের বাংলাদেশে এই যে তো একটি গান না দু অনেকটি গান মুক্তি পেয়েছে, সাথে সাথে অনেকটি সিনেমা মুক্তি পেয়েছে, পাঁচটা সিনেমা মুক্তি পেয়েছে। তার ভিতরে আমাদের বাংলাদেশে একটি মুভির গান সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, তার একটি গানের ভিতরে তিনটি গান বেশি ভাইরাল হয়েছে, তিনটি গানের ভিতরে আরও একটি গান বেশি ভাইরাল হয়েছে, সেটা ঈশ্বর। সে ঈশ্বর এবং অপিয়তমায় দুটো মুভি, মানে দুটো মুভির যে গান দুটো, সে দুটো নিয়ে মানুষের কী রিয়াকশন ভিডিও তৈরি করেছে, টিকটকাররা কেমন ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো নাকি রোস্ট করবো। আচ্ছা, একটা কথা বলে সাথে সাথে কিছুটা রোস্ট করার চেষ্টা করি, তো আপনারা দেখেন এবং নিচে কমেন্ট বক্স অবশ্যই আপনি নিজের মতো বলতে আর রিয়াকশন ভিডিওটা কেমন হতে যাচ্ছে চাও আমাদের নিচে কমেন্ট বক্সে। ভাই অনেকে ভিডিও দেখেন, ভাই ও হিউজ পরিমাণ মানুষ আমার ভিডিও দেখেন, কিন্তু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেল একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ভাই, এত কিপ টাইম করে না, সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই, করে দিন ভাই। তার অভিনয় স্কিল দেখে, তার চেহারা ফেস অ্যাঙ্গেল দেখে আমার নিজেরই মায়া হচ্ছে। আহ, এত কষ্ট কেমনি কেমতে সম্ভব, এত অনুভূতি কিভাবে রাখা জুমাই রাখা সম্ভব সেটার কথা বলছি। ঈশ্বর কি তোমার কি ভাই, মনে কষ্ট থাকলে মানুষকে চোখের কোনা দিয়ে বা রাশি মারে, চোখের কোনা দিয়ে নাকি মুখের কোনা দিয়ে? আচ্ছা ঠিক আছে, মিলন না ঠিক আছে, মোটামুটি ভালোই লাগতে আসছে, রুশ করবো না, এত সুন্দর মানুষে রুশ করলে মানায় খারাপ লাগে না, বিষয়টা হচ্ছে আমার তো নিজেরও খারাপ লাগবে। এটা হয়েছে কি ও পি তোমা যে গানটা সেটার থেকে নেব। তুমি যে নীলিমা আহা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জেনে দিলাম ও পি তোমা, কি জানাইছে কি জানাইছে সেটা আমাদের বাংলাদেশের মানুষ জানতে চায়। তুমি কাকে কি জানাচ্ছ সেটা আমাদেরকে বলো, সেটা আমার প্রশ্ন। তোমাকে জানিয়ে দিলাম মানুষের অনুভূতি, দেখি দেখি কিছু কম না ভাই, আমি তো বরাবরের মতো সব কথা দিয়ে অপরাধী হই। ফুল একটি হাতি নিয়ে বৃষ্টির ভিতরে ভেজ দেওয়া আছে, কিন্তু তার প্রেমিক বারবারই কেন ব্যর্থ হচ্ছে সেটার কথা বলছে। কাটমো এখন গেলে চল, মানে ভিডিও তো বানাইতে হবে, থাক। কি ভালো হইতে আছে ফুজগুলা, মানে কাজগুলো ভালো হইতে আছে না সেটা কমেন্ট করে জানা দিবেন। মিলন লিখতে পা তোমার আমার প্রেমে, আহা কার প্রেমে, গিটারের প্রেমে নাকি যে ক্যামেরা ধরছে তার প্রেমে? আমি কি একাই স্মৃতির বাহন, তুমি স্মৃতির বাহর, হ্যাঁ স্মৃতি নিয়ে বহন করতে থাকো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি সব ভালো আপা, তুমি সব ভালো আপা, অন্ধকার তো না আমি অনুভূতি, অনুভূতা শেষ, তবে কি বৃথা যাবে, যাবে ব্যথা যাবে না, যাবে না প্রেম প্রার্থনা, সবকিছু সব মানুষের পূর্ণ হবে। ঈশ্বর কি তোমার আমার নিচের যে ডিজাস্টার এটা, সেটা আমার ভালো লাগে না ব্যক্তিভাবে, ওদিকে তাকাইলে কেমন চালান নজর খারাপ, থাক। মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার, মানে যে ক্যামেরা ধরছে না তার চুলে ক্যামেরার সামনে এসেছিল। মিলন লিখতে পারতো না, তারপরে আমরা সর কি তোমার আমার, ওই সাকিব খানের বুড়া লুকটা আছে না, শেষে গাই গানের শেষ মুহূর্তে একটা লুক দেখায়, সে লুক অভিনয় করছে দেখি। মিলন লিখতে পারতো না, সে বুড়ো হয়ে গেছে কিন্তু দাড়ি বুড়ো হয়নি, দাড়িটি সাদা হয়নি, সাদা সাদা ভাব তৈরি হয়েছে। ঈশ্বর কি তোমার আমার, কিনতে দেবো মিলন লিখতে পারতো না, না তোমাদের জন্য লেখবো কেন, তোমরা উল্টো পাল্টা কাজ করবা, যত কথা রাখা ছিল এই এডোসে তুমি গাইছে তার গাওয়া গানটা, এটা কোনো সমস্যা নেই, এটা কপিরাইট আইব না, আমরা সাইড দিই।
যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। কভার যে করছে কভারটা সুন্দর হয়েছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। আরেকজনে দেখেন, তুমি 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 শুধু তোমারই তোমা। এসব ভালো সুন্দর সুন্দর মানুষকে কিছু বলতে নাই, বললে আমার মানিজাত নষ্ট হইব। এত সুন্দর জিনিস বদনাম করতে হয় সেটা প্রশ্ন করছি। তোমাকে জানিয়ে দিলাম প্রেম পেরে গেল প্রিয়তম। তোমাকে জানিয়ে দিলাম এভাবে ভাই সামনে এসে হাঁটাহাঁটি করেন না ভাই, সহ্য করতে পারবো না। কন্ট্রোল টিকটক রিয়াকশন যদি দেখতে চান, সাথে রুস্টিকের কিছুটা মাসালাদার কম্পিটিশন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল পাশেই থাকবেন। চ্যানেলের নামটা কি বলেন তো, বলেন তো? কালো মাথা। আর কালো মাথার সাথেই থাকবেন, আমি হলাম জাকারিয়া।